Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cyber protarona koti koti taka attoshat er jal bohudur bistrito mone korche tadontokarira ghotonay greptar chhoy edin obhijuktoder tola holo bonga adalate online app er madhye koyek koti taka attoshater obhijog cyber protaronar obhijoge bagda theke greptar chhoy obhijukto বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ অভিযান চালায় বাগদার সিন্দ্রানী এলাকায়। সেখান থেকেই ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার সুব্রত মণ্ডল, উদয়ন বিশ্বাস ওরফে উদয়, নবীন বিশ্বাস, দেবব্রত মণ্ডল, নিলয় ঘোষ, সুজয় রায় ওরফে রাজা। পুলিশ সূত্রে জানা গেছে প্রত্যেকেরই বাড়ি সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে ধৃত সুব্রত এই চক্রের অন্যতম পাণ্ডা। অভিযুক্তদের কাছ থেকে একাধিক জাল নথি, ব্যাংকের বই, এটিএম কার্ড উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে কম্পিউটার হার্ড ডিস্ক। জানা গেছে মূলত অনলাইনে বেআইনি অ্যাপের মাধ্যমে চলত এই প্রতারণার কাজ। বিভিন্ন সূত্র থেকে খবর আসছিল পুলিশের কাছে। সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগদায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তেরা বিভিন্ন ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিল বলেও জানা গেছে। এই প্রতারণা চক্রের জাল রাজ্য ও দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। অভিযুক্তদের এদিন বনগাঁ আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 16 তারিখ অভিযুক্তদের পুনরায় আদালতে হাজির করানো হবে। এ বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, এদের মূলত ধরা হয়েছে, এরা এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং কোটি কোটি টাকা এরা মানুষকে প্রতারণা করছে। এবং সেটা যেটা ইনভেস্টিগেশনে এখন আসছে, যেটা আমরা জানতে পারছি যে সারা মানুষের মানে যত এদের প্রলোভিত করছে যে এই এর মধ্যে ঢোকার জন্য এই অ্যাপের মাধ্যমে ঢুকে তারা টাকা পয়সা ঢোকাচ্ছে এবং এই চক্রটা কোটি কোটি টাকা কমিশন মানে উপার্জন করছে এইভাবে। সুব্রত নাম করে বিশেষ করে আজকে যে আসামিটা এখানে প্রডিউস হয়েছে, যাকে পিসি চাওয়া হয়েছে, যার আজকে পিসি আজকে পুলিশ কাস্টডিতে যাবে ফার্দার তদন্তের জন্য এবং আরও যারা যারা জড়িত তাদেরও গ্রেপ্তার করার জন্যে লানেট এসিজিএম কোর্টে প্রডিউস হয়েছে, তাদের পিসি অ্যালাউ করেছে লানেট কোর্ট। এবং আজকে যে ঘটনা চক্রগুলো এরা জড়িত রয়েছে সেই ঘটনা চক্রেই জানা যাচ্ছে যে এদের কাছ থেকে যে রিকভারিগুলো করেছে, যে বিশেষ করে সুব্রতর কাছ থেকে হাইকোর্টের লয়ারের সিল, বিভিন্ন ব্যাংকের পাসবই, বিভিন্ন এটিএম কার্ড, বিভিন্ন কয়েকশো এদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে। এরা বিভিন্ন বেনামে এইসব পাসবই এবং অন্যান্য ডকুমেন্ট টোটালি জালিয়াতি করছে এবং তারা তৈরি করছে ওখানে বসে, তৈরি করে এরা মানুষকে টোটালি ফ্রড করছে এবং একটা কোম্পানি খুলে কোম্পানির নাম দিয়ে এরা এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত হয়ে গেছে। এবং এই র্যাকেটটা মানে ছড়িয়ে পড়েছে সর্বত্র এবং এটা বন্ধ করার জন্য পুলিশ পদক্ষেপ নিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।